তৃণমূল কর্মী মুসলিম শেখের খুনের ঘটনায় ধৃতদের সোমবার ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করালো নদীয়ার চাপড়া থানার পুলিশ এদিন দুই অভিযুক্তকে সঙ্গে নিয়ে চাপড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় যেখানে তৃণমূল কর্মী মুসলিম শেখকে গুলি করে খুন করা হয় মদ্যপানের আসর বসিয়ে কীভাবে মুসলিম শেখকে খুন করা হয়েছিল তাও দেখায় ধৃতরা ধৃতরা দেখায় যে আগ্নেয়াস্ত্রটি দিয়ে তারা মুসলিম শেখকে খুন সেই ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি তারা তারা জানায় খুন করার পরে পিস্তলটি ফেলে দিয়েছিল একটি ভিতরে পুলিশের সঙ্গে ধৃতরা সেখানে গিয়ে খুনে ব্যবহৃত একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে দেখায় প্রসঙ্গত গত পাঁচই জুন চাপরা হাঁটরা গ্রামের বছর পঁয়তাল্লিশের তৃণমূল কর্মী মুসলিম শেখকে দোয়ের বাজার এলাকায় একটি মাঠের ভিতর নিয়ে গিয়ে গুলি করে খুন করে দুষ্কৃতীরা মুসলিম শেখের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ এই খুনের ঘটনায় মূল দুই অভিযুক্তকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করে গত মঙ্গলবার আদালতে পাঠায় চাপড়া থানার পুলিশ মূল দুই ওই অভিযুক্তের নাম দুবাই ঘোষ ও উজ্জ্বল মণ্ডল জানা গিয়েছে পুলিশ মদের দোকানের সিসিটিভি ফুটেজ দেখে খুনিদের চিহ্নিত করে খুন করার পরে তারা বেঙ্গালুরুতে পালিয়ে গিয়ে একটি বাঙালি বস্তিতে আস্তানা গাড়ে পরে মোবাইলের সূত্র ধরে চাপড়া থানার পুলিশ বেঙ্গালুরু গিয়ে তাদের গ্রেপ্তার করে নদিয়ার চাপড়া থেকে স্ট্রিং নিউজের রিপোর্ট